Hello everyone, welcome to Algobangla 29. আজকে আমরা কম্পিউটার আর্কিটেকচার এবং অর্গানাইজেশনের আরও একটি টপিক সম্বন্ধে জানব, সেটি হচ্ছে টাইপ অফ বাসেস। তো টাইপ অফ বাসের মধ্যে আমরা প্রথমে দেখি যে আমাদের কী ধরনের আমাদের বাসগুলো আছে, যেই বাসের মাধ্যমে আমরা কী করতে পারি, যে কোনো ইনফরমেশন বা যে কোনো ডেটা বা যে কোনো কিছু আমরা কী করি একটা ডিভাইস সাথে আর একটা ডিভাইসের মাধ্যমে আমরা কী করি কমিউনিকেশন করি, বা সেই ডিভাইসের ইনফরমেশনগুলো এক ডিভাইস থেকে অন্য একটা ডিভাইসে কী করা হয় পাঠানো হয়, সেটি মূলত কাজ করে হচ্ছে বাস। তো বাস মূলত মেইনলি আমাদের যে কম্পিউটার আর্কিটেকচার এবং অর্গানাইজেশন আছে, যেরকম আমাদের সিপিইউ, তারপরে মেমোরি, তারপরে ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, এই যে আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মধ্যে যেই মেকানিজমগুলো আছে বা যেই ইনস্ট্রাকশনগুলো আছে বা যেই মেশিনগুলো আছে, সেগুলো নিয়ে মূলত আমাদের এই বাস কাজ করে থাকে। তো আমরা প্রথমে যেটি দেখব সেটি হচ্ছে আমাদের ডেটা বাস। তো ডেটাবাস কী করে? ডেটাবাস আমরা নাম দেখে বুঝতে পারতেছি, ডেটা বাস মানে হচ্ছে মূলত যেই বাসটি হচ্ছে ডেটা বা ইনফরমেশন কী করতে পারে, ক্যারি করে। কীভাবে ক্যারি করে? সেটি হতে পারে প্রসেসরের সাথে অন্য যে কোনো কম্পোনেন্টের মধ্যে যদি ডেটা আদান প্রদান করতে হয়, তাহলে সেই ডেটাটি মূলত প্রথমে বাসে ওঠানো হয় এবং এই বাসের মাধ্যমে কী করা হয়, ডেটাটাকে ট্রাভেল করানো হয় বা যেখানে যাওয়ার কথা বা যেই লোকেশনে যাওয়ার কথা সেখানে পাঠানো হয় বা যে ডিভাইসে পাঠানোর কথা সেই ডিভাইসে পাঠানো হয়। এটি মূলত কি ডেটা বাস, খুবই সিম্পল। তারপরে আছে হচ্ছে আমাদের অ্যাড্রেস বাস। তো অ্যাড্রেস বাসের মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা যে কোনো মেমোরি অ্যাড্রেসে যেই লোকেশনে আমাদের ডেটাটি আছে সেই লোকেশনটি আমরা যদি পাঠাইতে চাই বা লোকেশনটি যদি প্রসেসর জানতে চাই যে সেটা কোথায় আছে বা কোন ডেটাটি আমাদের দরকার বা কোন ডেটাটি আমরা স্টোরেজে রাখতে চাচ্ছি বা কোন ডেটাটিকে আমরা আউটপুটে দেখাতে চাচ্ছি বা ইনপুট থেকে নিতে চাচ্ছি, সেই ডেটার অ্যাড্রেসটা আমরা যদি জানাই, তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যাড্রেস বাসের ব্যবহার হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা অ্যাড্রেস বাসে আমরা অ্যাড্রেসটি কী করি জেনারেট করি বা অ্যাড্রেসটি কী করি পাস করে দিই এবং সেখান থেকে সেই অ্যাড্রেসটি যে সেই মেমোরি লোকেশনে যায় এবং লোকেশন থেকে আমাদের যেই ডেটাটি দরকার বা যে জিনিসটি দরকার সেই ডিভাইসটির মাধ্যমে আমরা কী করতে পারি, সেই ডেটাটিকে কী করতে পারি ম্যানিপুলেট করতে পারি, স্টোর করতে পারি, ফেচ করতে পারি, যে কোনো অপারেশন করতে পারি। এটি মূলত হচ্ছে আমাদের অ্যাড্রেস বাস। তো অ্যাড্রেস বাসের পরে যেটি আসে সেটি হচ্ছে কন্ট্রোল বাস। তো কন্ট্রোল বাস হচ্ছে মূলত আমরা দেখতেই পাচ্ছি যে কন্ট্রোল ইউনিট, যে ইউনিটটি আমরা পড়ছিলাম সেই কন্ট্রোল ইউনিটের সাথে এই কন্ট্রোল বাসের অনেক রিলেশন। তো কন্ট্রোল ইউনিট করে থাকে কি, আমাদের যে টাইমিং আছে, যে আমাদের সিগন্যাল জেনারেশন বা সিগন্যাল টাইমিং, এই টাইমিংটা মূলত কন্ট্রোল বাসটি করে থাকে। তো কন্ট্রোল বাসের মাধ্যমে আমাদের যে কমিউনিকেশন আছে এই সিপিইউ এর মাধ্যমে অন্য যে কোনো ডিভাইসের যে কমিউনিকেশন সেটি মূলত হচ্ছে কন্ট্রোল বাস ইউনিট করে থাকে। তো এরপরে আমরা ডায়াগ্রামের মাধ্যমে বোঝার চেষ্টা করব যে আমাদের এই যে ডেটা বাস, অ্যাড্রেস বাস এবং কন্ট্রোল বাস কিভাবে আসলে কাজ করে থাকে এবং কিভাবে তারা একে অপরের সাথে খুব ভালোভাবে রিলেশনশিপ তৈরি করতে পারে, সেটি আমরা কি একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখব। মাইক্রোপ্রসেসর ইউনিট আছে, সেটি হচ্ছে কত, 8085 আমরা এক্সাম্পল হিসাবে নিছি, এবং এখানে আমাদের কন্ট্রোল ইউনিট আছে এবং এখানে আমাদের ইনপুট ডিভাইসের জন্য আমরা ধরে নিছি যে এখানে যতগুলা ইনপুট ডিভাইস আছে সবগুলা একটার সাথে কানেক্টেড, মানে সবগুলা ইনপুট ডিভাইসই আমাদের এখানে দেখা যাচ্ছে। তারপরে আমাদের মেমোরি ইউনিট আছে, এটি হচ্ছে আমাদের মেমোরি ইউনিট এবং এটা হচ্ছে আউটপুট ইউনিট। তো এই যে পুরো ইউনিটটা, এটিকে মূলত আমরা বলতে পারি যে এটা হচ্ছে আমাদের ডায়াগ্রামের একটা পার্ট, এবং এই প্রত্যেকটা ইউনিটের সাথে আমাদের যে বাসগুলো আছে সেগুলো সবগুলো প্যারালালি কি কানেক্টেড। তো আমরা এবার দেখবো যে কীভাবে আসলে এই বাসটি কাজ করে থাকে। তো আমরা প্রথমেই দেখছি যে ডেটা বাস। তো ডেটা বাস মূলত কী করে, আমাদের যে ডেটাগুলো আছে সেই ডেটা বা ইনফরমেশনটাকে কী করে ক্যারি করে। তো মাইক্রোপ্রসেসর ইউনিট যদি চায় যে কোনো একটা ডেটাকে সে মেমোরির কোনো একটা জায়গা থেকে কী করবে, সে ফেস করবে বা রিড করবে, তাহলে সেক্ষেত্রে কী করবে, এই মাইক্রোপ্রসেসর ইউনিট ডেটা বাসে সেই ডেটাটাকে কী করবে উঠাবে এবং সেই ডেটাটাকে সে ফেচ করবে বা মাইক্রোপ্রসেসর ইউনিট কন্ট্রোল করবে। আবার যদি কোনো একটা ডিভাইস, যেরকম মেমোরি যদি চায় যে আউটপুট ডিভাইস থেকে কোনো একটা আউটপুট কী করবে, আউটপুটে দেখাবে, জেনারেট করবে, তাহলে সেক্ষেত্রে মেমোরি কী করবে, মেমোরি এই ডেটা বাসে ডেটাটি পাঠাবে এবং সেই ডেটাটি ডেটাবাসের মাধ্যমে আউটপুট ডিভাইসে যাবে, যে আউটপুটে শো করবে। এভাবেই মূলত ডেটাটি কী হয় ট্রাভেল হয়ে থাকে এবং ডেটাবাসের মাধ্যমে এই ডেটাটি এই ইউনিট মাইক্রোপ্রসেসর ইউনিট বা কন্ট্রোল ইউনিটের সাহায্যে এই ইউনিটের সাথে এই যে আউটপুট যে ডিভাইসগুলো আছে বা স্টোরেজ ডিভাইসগুলো আছে এর মাধ্যমে কী হয়ে থাকে, ডেটা ট্রাভেল হয়ে থাকে। তো ডেটাবাস মূলত কী করে, যখন আমাদের মাইক্রোপ্রসেসর ইউনিটটি কাজ করে থাকে ডেটাবাস নিয়ে, তখন কী হয়, তখন এই ডেটাটি যখন মেমোরি থেকে ফেস করা হয় তখন আমরা জানি যে
আমাদের মাইক্রোপ্রসেসর ইউনিটটি আছে, এর মধ্যে আমাদের কি আছে, স্টোরেজ সিস্টেম আছে, সেটি কি রেজিস্টার। তো আমরা বিভিন্ন ধরনের রেজিস্টার দেখছিলাম, সেই রেজিস্টারের মধ্যে কি করা হয়, এই ডেটাগুলাকে স্টোর করা হয়, এবং সেটাও আমরা দেখছিলাম যে কোন কোন ডেটা রেজিস্টারগুলা কিভাবে কাজ করে থাকে, সেটিও আমরা রেজিস্টার এবং টাইপ অফ রেজিস্টার ভিডিওতে দেখছিলাম। যারা যারা রেজিস্টারের ভিডিওটি দেখিনি তারা অবশ্যই রেজিস্টারের ভিডিওটি দেখে নিব, এবং সেখান থেকে দেখলে আমরা এই বিষয়টি আরো ক্লিয়ারলি দেখতে পারবো এবং বুঝতে পারবো। তারপর আমাদের কি হয়ে থাকে, আমাদের এই যে ডেটাবাস, এই ডেটাবাসের কিছু লিমিটেড লেন্থ আছে, মানে আমাদের এই ডেটা যখন আমরা ট্রাভেল করাবো এক ডিভাইস থেকে আরেক ডিভাইস বা একটা কম্পোনেন্ট থেকে আরেকটা কম্পোনেন্টে, তখন কি হবে, আমাদের এই ডেটাবাসে কিছু লেন্থ আছে যে যে পরিমাণ ডেটা আমরা কি ট্রাভেল করাতে পারবো। তো সেটির লেন্থ হচ্ছে মূলত 16 বিট অথবা 2 বাইট। 2 বাইট মানে অনেক বড়, বা 16 বিট আমরা ডেটা ট্রাভেলস করাতে পারবো। তো 16 বিট আমরা যদি ধরি, যে 16 বিট আমাদের যে মেমোরি ব্লক, সেই মেমোরি ব্লকে তাহলে কী পরিমাণ ডেটা আমরা রাখতে পারবো, সেখানে আমরা 2^16 ব্লক এই ধরনের ডেটা আমরা কি করবো, স্টোর করতে পারবো। এবং এখান থেকে আমরা প্রত্যেকটা ডেটার জন্য আমরা 16 বিট ডেটা কি করতে পারবো, পাঠাতে পারবো। এরপরে আসে হচ্ছে আমাদের অ্যাড্রেস বাস। তো অ্যাড্রেস বাসে কি করবে, অ্যাড্রেস বাস মূলত কাজ করে যে আমাদের যে এটা হচ্ছে মূলত ইউনিডাইরেকশনাল, শুধুমাত্র আমাদের যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা এই যে কন্ট্রোল ইউনিটটি আছে, এই ইউনিটের মাধ্যমে শুধুমাত্র অ্যাড্রেস বাস কাজ করে থাকে। এই যে আমাদের ডিভাইসগুলো আছে, ইনপুট ডিভাইস, মেমোরি এবং আউটপুট ডিভাইস, এরা কোনোভাবে অ্যাড্রেসটাকে কী করতে পারে না, জেনারেট করতে পারে না। তো মাইক্রোপ্রসেসর ইউনিট কী করে, এই অ্যাড্রেস বাসের সাহায্যে যে কোনো ডেটার অ্যাড্রেসটাকে কী করে, ডিনোট করে। তো দেখা যাচ্ছে যে সে আমাদের মাইক্রোপ্রসেসর ইউনিটটি কন্ট্রোল করতে চাচ্ছে আউটপুট ডিভাইস থেকে কোনো একটা ডেটাকে কী করতে, আউটপুটে শো করতে। তখন কি করে, অ্যাড্রেস বাসের মাধ্যমে সেই মেমোরি যে লোকেশনে যে অ্যাড্রেসটি, যে ডেটাটি আছে, সেই লোকেশনের অ্যাড্রেসটি এই বাসের মাধ্যমে কি করে, ট্রাভেল করায়, এবং এই লোকেশনের মাধ্যমে আমাদের এই অ্যাড্রেসটি বাসের মাধ্যমে ট্রাভেল হয়ে আমাদের আউটপুট ডিভাইসে কি করে, শো করে। তো ধরা যাক যে আমাদের 101 এই লোকেশনে একটা ডেটা আছে, সেই ডেটাটি আমাদের কি করতে চাচ্ছে, আমরা মেমোরি থেকে ফেচ করতে চাচ্ছি, বা আমাদের কন্ট্রোল ইউনিটটি মেমোরি থেকে সেই ডেটাটি রিড করতে চাচ্ছে। তো তখন এই যে 101 এই ডেটাটি কি করা হয়, এই অ্যাড্রেসটি পাঠানো হয় অ্যাড্রেস বাসের মাধ্যমে, এবং সেটি মেমোরির সেই লোকেশনে যায় যে যেই ডেটাটি আছে, ধরা যাচ্ছে এক্স ডেটাটি আছে ওই 101 লোকেশনে। তো ওই ডেটাটি কি করে, তখন সেই মেমোরি থেকে রিড করে ডেটাবাসে পাঠিয়ে দেয়, এবং ডেটাবাস সেটিকে ট্রাভেল করে নিয়ে যায়, এবং ট্রাভেল করে নিয়ে যায় সেটি কি করে, আমাদের যে রেজিস্টারগুলো আছে সেই রেজিস্টারে কি করে, স্টোর করে। এভাবে মূলত কি হয়, আমাদের ডেটাবাস বা অ্যাড্রেস বাসটি কাজ করে থাকে। তো অ্যাড্রেস বাস মূলত অ্যাড্রেস যেহেতু স্টোর করে, বা অ্যাড্রেস যেহেতু নিয়ে যায় বা অ্যাড্রেস ট্রাভেল করায়, সেই জন্যে আমাদের অ্যাড্রেস বাসের সাইজও কত, 16 বিট। তো 16 বিট অ্যাড্রেস আমরা এই অ্যাড্রেস বাসের মাধ্যমে কি করতে পারি, একটা মাইক্রোপ্রসেসর ইউনিট বা আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এই প্রসেসিং ইউনিট থেকে আমরা কি করতে পারি, যে কোনোভাবে আমাদের মেমোরি ব্লক এবং আমাদের ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইসে কি করতে পারি, অ্যাড্রেসটাকে কি করতে পারি, ট্রাভেল করাতে পারি। এরপরে আমাদের আছে হচ্ছে আমাদের কন্ট্রোল বাস। তো কন্ট্রোল বাস মূলত মানে নিয়ন্ত্রিত হয় হচ্ছে মূলত কন্ট্রোল ইউনিট থেকে। তো কন্ট্রোল ইউনিটটি মূলত আমাদের এই মাইক্রোপ্রসেসর ইউনিটের আরও একটা পার্ট, যেটা হচ্ছে আলাদা একটা সেগমেন্ট, সেটার মাধ্যমে আমাদের কন্ট্রোল জেনারেট হয়ে থাকে এবং কন্ট্রোল হয়ে থাকে পুরো সিস্টেমটা। তো কন্ট্রোল ইউনিট কি কি করে, কন্ট্রোল ইউনিট চাইলে আমাদের যেই অপারেশনগুলো আছে বা অপারেন্টগুলো আছে, সেই যে কোনো ধরনের কমান্ড করতে পারে। কন্ট্রোল ইউনিটের সবচেয়ে বড় যে কাজটি হয়ে থাকে সেটি হচ্ছে তার টাইমিং ডায়াগ্রাম। সে হচ্ছে মূলত ইনস্ট্রাকশনগুলোকে কিভাবে পারফর্ম হবে, ইনস্ট্রাকশনগুলো কোনটা আগে কোনটা পরে পারফর্ম হবে, সেই বিষয়গুলো সে কন্ট্রোল করে থাকে, এবং সেটি কন্ট্রোল করে থাকে কন্ট্রোল বাসের মাধ্যমে। তো কন্ট্রোল বাসে মূলত যেই ডায়াগ্রামে আমরা যেই সিগন্যালটি পাঠাই, সেটি হচ্ছে আমাদের অপারেন্ট বা অপারেশনগুলো, যে আমরা কী ধরনের অপারেশন পারফর্ম করতে চাই। তো দেখা যাচ্ছে সেটি হতে পারে লোড করতে পারি, অ্যাড করতে পারি, রিড করতে পারি, রাইট করতে পারি, এই ধরনের অপারেশনগুলো কী হয়ে থাকে, কন্ট্রোল বাসের মাধ্যমে সিগন্যালটি পাঠানো হয়। যে কোনো একটা মেমোরি বা কোনো একটা মেমোরি থেকে যদি আমরা কোনো ডেটা লোড করতে চাই রেজিস্টারে, তাহলে সেক্ষেত্রে আমাদের লোড এই সিগন্যালটি পাঠানো হয়। তখন কি হয়, তখন মেমোরি থেকে সেই ডেটাটি, যেই ডেটাটি লোড করতে যাচ্ছে বা রেজিস্টারে স্টোর করতে যাচ্ছে, সেই ডেটাটি তখন লোড হবে। লোড হয়ে মেমোরি থেকে আমাদের রেজিস্টারে কি হয়ে যাবে, স্টোর হয়ে যাবে। এবং যদি কোনো একটা ডেটাকে অ্যাড করতে চাই, যে কোনো দুইটা ডেটাকে অ্যাড করতে চাই বা সাম করতে চাই, সেক্ষেত্রে আমাদের অ্যাড অপারেশনটি আমরা কি করি, কন্ট্রোল ইউনিট সেটা জেনারেট করে এবং মেমোরিতে সেই ব্লকে যেয়ে আমাদের সেই অপারেশনটি পারফর্ম হয়। যদি কন্ট্রোল ইউনিট চায় যে কোনো ইনপুট ডিভাইসে কোনো একটা কিছু থেকে রিড করতে চায় কোনো কিছু, তাহলে ইনপুট ডিভাইসে সেটির মাধ্যমে কি করতে পারবে, রিড করতে পারবে, এবং রিড
তখন রিড অপারেশনটি ইউজ করবে, এভাবে রাইট অপারেশনও চাইলে সে ইউজ করতে পারবে। তো কন্ট্রোল ইউনিট মূলত কি করে, কন্ট্রোল বাসের মাধ্যমে যে কোনো ধরনের অপারেশন বা অপারেশন সিগনাল জেনারেট করে, এবং এই জেনারেশনের মাধ্যমে বা এই জেনারেটের মাধ্যমে সে আমাদের যে কমান্ডগুলো দিয়ে থাকে সেই কমান্ডের মাধ্যমে এই মাইক্রোপ্রসেসর ইউনিট এবং কন্ট্রোল ইউনিট ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস এবং মেমোরি ইউনিটের সাথে একটা সম্পর্ক তৈরি করে থাকে, এবং কন্ট্রোল বাসের মাধ্যমেই যে কোনো ধরনের অপারেন্ট বা অপারেশনগুলো সে পারফর্ম করে থাকে। এই ছিল আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা টাইপ অফ বাসের সম্বন্ধে দেখলাম এবং ব্লক ডায়াগ্রাম সম্বন্ধে জানলাম। যদি আপনাদের কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আমাদের চ্যানেলকে যারা লাইক করেনি, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই Algobangla29 চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, যাতে আপনারা সকল আপডেট ভিডিওগুলো পেতে পারেন।